কালার আর কোয়ালিটি যারা দুটো একসাথে চাইছো তারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো। এক পেয়ারই বাচ্চা অ্যাভেলেবেল আছে, একটি মেল একটি ফিমেল। কোয়ালিটি তোমাদের চোখের সামনে। দাদা তোমার যদি চয়েস হয় তাহলে ব্রিটিশ ভালো না এটা ভালো? আমার চয়েস বলে না, আমার কাছে গোল্ডেন রিট্রিভার মানে সবই ভালো, সবই ভালো আমার কাছে। গোল্ডেন রিট্রিভার ভালো, আমার ফেভারিট। দেখো ওকে একদম চশমা পরিয়ে দিয়েছে গরমে, আর যাকে যেটা মানায় না তাকে সেটা পরাতে ইচ্ছা করে। তো এটা লং কোট, পুরো পিওর লং কোটে জার্মান শেপার রয়েছে, গেটার তো লাগিয়ে যাবো। দারুণ কোয়ালিটি। দেখো তোমাদের একদম ফেভারিট চয়েস হাস্কি চলে এসছে বাবাই জানিয়ে। এটা বুল ম্যাস্টিফ আছে, দেখে নাও ফেস, দেখে নাও এখনই মাসেল কিন্তু অলরেডি ঝুলতে আরম্ভ করে। ফ্ল্যাটে রাখার বাচ্চা না, ফ্ল্যাটে রাখার বাচ্চা না, ওই দু কামরা ফ্ল্যাট কি এক কামরা ফ্ল্যাট রাখার বাচ্চা। একদম একদম। কোথা থেকে আসছেন দিদি? আমরা জনাই বাক্সা থেকে। আচ্ছা জনাই তো মিষ্টি একদম ফেমাস। হ্যাঁ জনাইয়ের মনোহরা। তাহলে আরেকজন মনোহরাকে নিয়ে যাচ্ছেন তাই তো? আর কি বার করেছে, কি বার করেছে একটু বলে দাও। মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে, মেল একদম 8,500 টাকা, আর একমাত্র আমি কাবি চ্যানেল থেকে আসছে 1,000 টাকা। এরকম সুন্দর পাপি নিতে চাইছো, দাদার সাথে চট করে যোগাযোগ করে নাও। কালারটা দেখো, কালার দেখলেই পছন্দ হয়ে যাবে। দিদি কি এটা প্রথম প্রথম কুকুর? আমার আগে দুই কন্যা ছিল, আমার আচ্ছা গর্ভজাত সন্তান একটি, আর কালি তো দুই কন্যা ছিল। আচ্ছা এবারে একটা কুকুর নিয়ে যাচ্ছি, আমি কুকুর নিয়ে যাচ্ছি। আচ্ছা ভালো করে রাখবেন বাড়িতে গিয়ে, দেখে নাও সুন্দর একদম রয়েছে পার্সিয়ান ক্যাট, চোখগুলো দেখো খালি। আবার একটা নতুন সপ্তাহ নতুন কালেকশন তোমাদের দেখাবো। ডগ পাপির কালেকশন দেখানোর জন্যই চলে এসেছি শ্রীরামপুর হাটে। শ্রীরামপুর হাট মানেই যেন প্রচুর রকমের পাপি থাকে আর প্রচুর রকমের অফার থাকে। তো যারা আমাদের চ্যানেলটা ফলো করছে তারা নতুন নতুন অফার তো পাচ্ছই। তো চলো আজকে কী কী অফার রয়েছে কুকুরে আর কী কী বেটার কালেকশান এসছে সেগুলো শেয়ার করবো। এটাকে হৃদয়ের টানে আমি কবির ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। জয়দার কাছে চলে এসেছি, দেখো জয়দাটা কিউট পাপি নিয়ে এসছে, কিউট নয় বড় হলে বিরাট সাইজ হবে। কী রয়েছে একটু বলে দাও তো? সেন্ট বার্নার্ড মেল পাপি আছে, 42 দিন বয়সে। আচ্ছা গ্রোথটা দেখে নাও, এই হচ্ছে ফেস, এই হচ্ছে বোন স্ট্রাকচার। একবার একটুখানি ঘোরানো যাবে জয়দা? এই দেখো এই হচ্ছে লোম কোট, দেখে নাও ফুল গ্রোথের বাচ্চা রয়েছে। কী দাম রেখেছো জয়দা? 25,000 টাকা। 25,000 টাকা নেগোসিয়েবল? কোয়ালিটি তোমাদের চোখের সামনে, যার কি পাপ্পি আছে একটু দেখে নেবো। দেখো জয়দার নেক্সট ব্রিড নিয়ে চলে এসেছে, খুব সুন্দর কিউট পাপ্পি। কি রয়েছে একটু জয়দা জেনে নেবো? এটা ব্রিটিশ লাইনের গোল্ডেন রিটরিভার মেল আছে। আচ্ছা এর প্রাইস রেখেছে 18,000। আচ্ছা আর এটা আমেরিকান লাইন গোল্ডেন রিটরিভার ফিমেল আছে, এটার প্রাইস রেখেছে 18,000। আচ্ছা এটার মেলের যা দাম এটার ফিমেলেরও তাই দাম। কোয়ালিটি তোমাদের চোখের সামনে। দাদা তোমার যদি চয়েস হয় তাহলে ব্রিটিশ ভালো না এটা ভালো? আমার চয়েস বলে না, আমার কাছে গোল্ডেন রিটরিভার মানে সবই ভালো, সবই ভালো আমার কাছে। গোল্ডেন রিটরিভার সব ভালো, আমার ফেভারিট। আচ্ছা কিন্তু মেন ব্যাপার হচ্ছে কেউ কেউ চায় অনেক খুঁজেছে কয়েক মাস আগে থেকে, যে ব্রিটিশ লাইন সাদা রঙের সিল পাইনি। আচ্ছা কোয়ালিটি তোমাদের চোখের সামনে, দেখে নাও যারা নিতে চাইছো চট করে জয়দার সাথে যোগাযোগ করে নাও। জয়দার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে রাখো। জয়দার জয়পাল, ফোন নাম্বার 9231971201। আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি, আর এই হচ্ছে ফেস, আর এই হচ্ছে বোন স্ট্রাকচার। দেখো আর একটা সুন্দর পাপি নিয়ে চলে এসেছে ব্লু আইজের হাস্কি, তাই তো জয়দা? মেল রয়েছে তাই তো? এই হচ্ছে কোয়ালিটি আর এই হচ্ছে পুরো গ্রোথ, দেখে নাও। দাদা বয়সটা কতদিন হবে? 70 days plus। দেখে নাও ভ্যাকসিন, ভ্যাকসিন একটা হয়েছে, একটা হয়েছে তাই তো? এই হচ্ছে ফেসটা দেখে নাও, দেখে নাও এই হচ্ছে বোন স্ট্রাকচার। দাদা ব্লু আইস হাস্কিটা তাহলে যদি নিতে চাই কী দাম রেখেছে? 24,000 টাকা। দেখো দাদা দাম রেখেছে, একদম সুন্দর পাপ্পি, তোমরা যদি নিতে চাও চট করে দাদার সাথে কিন্তু যোগাযোগ করে নিও। দেখো আবার একটা সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছে দাদা, কী রয়েছে একটু জেনে নেবো। ব্ল্যাক ল্যাবরাডর আছে, 50 days age আছে, দেখে নাও এই হচ্ছে ফেস। মেল ফিমেল দাদা? শুধু মেল আছে, শুধু মেল আছে তাই তো? কী দাম রেখেছে দাদা? 10,500 টাকা। 10,500 টাকা দাম রয়েছে, দেখে নাও কোয়ালিটি আর এই হচ্ছে বোন স্ট্রাকচার, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে দাদা জয়দার নেক্সট কালেকশান একবার দেখে নাও, কী রয়েছে জয়দা একটু শুনে নি। জার্মান ফ্রিটস আছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল ছিল, মেলটা বেরিয়ে গেছে এখন ফিমেলই আছে খালি, 6,000 টাকা করে দাম রয়েছে, দেখে নাও। এই হচ্ছে কোয়ালিটি, এই হচ্ছে ফেস, একবার একটু লোমটা দেখে দাও, এই হচ্ছে দেখে নাও লোমের গ্রোথ, দেখে নাও সুন্দর কিউট পাপ্পি রয়েছে। দেখো তো দাদার কাছে চলে এসেছি সোমনাথার কাছে, দেখো সোমনাথ একদম সুন্দর দুটো পাপ্পি বার করেছে, কি বার করেছে একটু বলে দাও। মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে, মেল একদম 8,500 টাকা, আর একমাত্র আমি কাবি চ্যানেল থেকে আসছে 1,000 টাকা। আচ্ছা মেলের দাম হচ্ছে 7,000, এতে 1,000 টাকা ডিসকাউন্ট। আর কি চাই দেখো, এত সুন্দর ল্যাব,
এত সস্তায় পেয়ে যাবে। এই হচ্ছে ফেস, এই হচ্ছে নোজ, হেড দেখে নাও। কালারটা কি কানের কালারে আসবে? ডিপ ডিপ কালার হবে, তাই তো? এই হচ্ছে বোন স্ট্রাকচার, দেখে নাও। যেমন দাম তেমনি কিন্তু পাপ্পি তোমরা পেয়ে যাবে দাদার কাছে একদম কম দাম থেকে। এই দেখো নাও, পজ দেখে নাও। আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে রাখো। 296-56-57-02। আমার বাড়ি হাবড়া হিজলপুকুর বটতলা। বাইক থেকে শিয়ালদা অবধি বা ওদিকে বনগাঁও অবধি ট্রান্সপোর্ট চার্জ লাগে না। বাদবাকি অল ওভার ইন্ডিয়া আমার ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। বাড়িতে এসে বাচ্চা দেখে নিয়ে যাবে। আচ্ছা, কিউট। আরও দুটো পাপ্পি নিয়ে এসছে, কী রয়েছে দাদা একটু বলে দাও। লাসা এসছো আছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালারের মোজা দিয়ে। এই বাচ্চাটা আছে মেল বাচ্চা। আচ্ছা, গোল্ডেন কালার, এটা হচ্ছে ফিমেল বাচ্চা। আচ্ছা, লাসা এসছো আছে। দাম রেখেছি ফিমেলের দাম 8,000 টাকা, মেলের দাম 9,000 টাকা। ফোন নাম্বার 6296-56-57-02। অল ওভার ইন্ডিয়া টু বাংলাদেশ ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল। কালেকশন দেখে নাও, একদম চোখের সামনে রয়েছে, খুব সুন্দর সুন্দর, কিউট কিউট। পায়ের মোজাটা দেখো, দারুণ লাগছে কিন্তু পায়ের মোজাটা দেখতে। দেখো ব্ল্যাক কালারটা একদম ইউনিক কালার রয়েছে। যারা এরকম সুন্দর কিউট পাপ্পি খুঁজছো তা দাদার কাছে চলে এসো। এই হচ্ছে লোমের কোয়ালিটি, দেখে নাও। তো সম্রাট দাদার চলে এসেছি, দেখো ওকে একদম চশমা পরিয়ে দিয়েছে গরমে। আর যাকে যেটা মানায় না তাকে সেটা পরাতে ইচ্ছা করে। তো এটা লং কোট, পুরো পিওর লং কোটে জার্মান শেপার্ড রয়েছে। গেটটা তো লাগিয়ে যাবো। হ্যাঁ, দারুণ কোয়ালিটি একদম। দেখো বাচ্চাটার কোয়ালিটি দেখো, যাও ফেসটা দেখো, পিওর লং কোটে বাচ্চা, একদম পিওর লং কোট, দেখে নাও। একটু ঘোরা তো দাদা, দেখো স্ট্রাকচারটা দেখো। বয়স কতদিন হবে এর? বয়স হচ্ছে 50 দিন বয়স। গ্রোথ দেখে নাও, কম 6 কিলো প্লাস বডি। এই হচ্ছে ফেস দেখো, এই হচ্ছে বোন স্ট্রাকচার দেখে নাও। সুন্দর কোয়ালিটি দেখো, তাহলে কোয়ালিটি নমে পুরো লং কোট, পিওর লং কোট, দারুণ। দাম রেখেছি মাত্র 25,000 টাকা মেল প্রাইস, ফিমেল প্রাইস 22,000 টাকা। আচ্ছা, যারা সিরিয়াস কাস্টমার হবে তাদের জন্য একটু ডিসকাউন্ট করে দেবো। ডিসকাউন্ট করে দেবে, তাই তো? দেখে নাও কোয়ালিটি। যদি এরকম কুকুর নিতে চাও তাহলে তোমার সাথে যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও। কন্ট্যাক্ট নাম্বার 6290-80-7851, নাম সম্রাট, অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবল। একটা সুন্দর বেবি পাপ্পি নিয়ে চলে এসেছে, সবাইকার পছন্দের ব্রিড, তাই তো? কোনো ব্রিড দেখাই খুবই পছন্দ হওয়ার ব্রিড, এটা এত সেন্সিটিভ, আমি প্রত্যেক হপ্তাহে আমি মেনটেন করি এটা। আচ্ছা দেখো কোয়ালিটি দেখে নাও, গোল্ডেন রিট্রিভার, টেল দেখা যাবে না, শর্ট টেল, শর্ট টেল, লোমের কোট দেখো, লোমের কোট দেখে নাও। দাঁড়ো, যত ডগ দেখা যাচ্ছে তার বাবাদেরকে তুই দেখতে চাইছো, মা বাবা দুজনকে দেখতে পাবে, বাবা তো দেখতে পাবে, বাড়িতে আসলে পেয়ে যাবে, মাকেও দেখিয়ে দেবো, অসুবিধা নেই। একটু যদি মনে করো যে অত দূরে গিয়ে বাচ্চা নেবো কী করে, হাওড়া বেলগাছি আমার বাড়ি, শ্রীরামপুর হাটে আমরা রোববার থাকি, সোম থেকে শনি বাড়ি থেকে, তার জন্য আমরা অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি, ঠিক আছে? হাওড়া বেলগাছি থেকে 5 কিলোমিটার হয়ে গেলে ফ্রি ডেলিভারি, ওর বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে। এই গোল্ডেনটার দাম রেখেছি আমরা মাত্র 17,000 টাকা মেল, ফিমেল প্রাইস দেখেছি মাত্র 15,000 টাকা, তারপরেও সিরিয়াস কাস্টমার থাকলে ডিসকাউন্ট করে দেবো। ডিসকাউন্ট করে দেবে, তাই তো? অবশ্যই। ফেস দেখলেই পছন্দ হয়ে যাবে, দারুণ একদম সুন্দর কিউট পাপ্পি একদম। দেখো কিউট মানে বিশাল কিউট, ব্ল্যাক বিউটি আর হোয়াইট বিউটি। আচ্ছা, মেল না ফিমেল? বোথ অ্যাভেলেবেল আছে, বোথ অ্যাভেলেবেল। কোয়ালিটি তোমাদের চোখের সামনে দেখো। কমেন্ট আসছে, কমেন্ট করছে যে দাদা একটু কম দামি বাচ্চা দেখো। আজকের জন্য স্পেশাল নিয়ে এসেছি ব্ল্যাক ল্যাব, মেল প্রাইস 8,000, ফিমেল প্রাইস 7,000। এদিকে হোয়াইটটা রয়েছে দাম মাত্র 7,000 টাকা মেল, ফিমেল 6,500 টাকা। এটা অফারে যাদের বাজেট একটু কম তাদের জন্য, বাজেট কম বলে ভেবো না, খারাপ বিট, এটাও ভালো বিট, তাই দামটা একটু কম রেখেছি আমরা। একদম কোয়ালিটি দেখে নাও, দারুণ একদম সুন্দর কোয়ালিটি। যারা নিতে চাইছো দাদার সাথে চট করে যোগাযোগ করে নাও। দেখো হেভি ব্রোনের একটা বাচ্চা রয়েছে, দেখেছো? রোদ দেখো খালি, লং কোট, তাই তো? দেখো কতটা ওজন হবে, ওজন হবে কমসেকম 10 কিলো, 10 কিলো। দেখো দাদা হাতে রাখতে পারছে না, দেখেছো? ফুল অ্যাক্টিভ, বয়স 2 মাস বয়স, ডবল ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে, ডবল ভ্যাকসিন কমপ্লিট রয়েছে, ভ্যাকসিন কার্ড দিয়ে দেবে, ঠিক আছে? ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো। আর খাওয়া দাওয়া কী করছে এখন? মোটামুটি খাচ্ছে হলো চিকেন ভাত খাওয়াতে পারেন, ড্রাই ফ্রুট রয়্যাল ক্যানেল খাচ্ছে। কোয়ালিটি তোমাদের চোখের সামনে দেখো, ভালো কোয়ালিটি কুকুর নিতে গেলে একটু তো দাম লাগবেই, তাই তো? বাজেট রাখতেই হবে, লো বাজেট রয়েছে, কিন্তু জীবন তো এটা বারবার তো নেবো না, একদম একদম জানা দেওয়াটা না যে আজকে কিনবো বা কালকে কিনবো, ছিঁড়ে গেলে একদম জীবন নিয়েছি, 15 বছর ভয় থাকবে, একদম ভালোবাসা আছে, ভালোবেসেই নেবো। আর বাড়ির মেম্বার হিসেবে যে দেখবে একদম জিনিসই নেবো, অবশ্যই বাড়ির মেম্বারে কি ওরকমভাবে দাম হয় সেই হলো কথা, একদম সেটা নিয়ে যাবো, ভালোবাসা থাকলেই নিয়ে যেতে পারবে। কী দাম রেখেছে একটু বলে দাও? ভালোবাসা দিয়েছে দাম রেখেছি আমরা 25,000 টাকা মেল,
কোয়ালিটি তোমাদের চোখের সামনে। সম্রাট ভাই এই যে হেভি কুকুর নিয়ে এসছে, কিন্তু আমার তো দারুণ পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার জিনিস একদম একদম। ব্লু আইস নাকি গো সম্রাট দা? একদম, দেখে নাও। বেয়াল তো পার্সিয়ান ক্যাট আমরা অ্যাকচুয়ালি হাটে আনি না, কারণ হচ্ছে এখানে পার্সিয়ান ক্যাট দোকানের মধ্যে খুব কাস্টমার খুব কম আসে। আচ্ছা, আমরা বাড়িতে অ্যাভেলেবেল রাখি, যারা ক্যাট দিতে চাইছো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। বাড়ি হাওড়া মেলেগাছিয়া, কন্ট্যাক্ট নাম্বার 6290807851, নাম সম্রাট। এই পার্সিয়ান ক্যাটটা দাম দেখেছি ব্লু আইস মাত্র 10,000 টাকা। দেখে নাও ব্লু আইস মাত্র 10,000 টাকায় দিয়ে দেবে। একটু ঘুরিয়ে কোডটা দেখিয়ে দাও, টিপিল কোড তো, টিপিল কোড দেখে নাও, কালেকশন দেখে নাও, একদম টিপিল কোডের বাচ্চা রয়েছে, দারুণ। যারা নিতে চাইছো চট করে দাদার সাথে যোগাযোগ করে নাও। কী রয়েছে দাদা বলে দাও একটুখানি? এটা আমেরিকান বুলি, দেখে নাও আমেরিকান বুলি, 55 দিন বয়স আছে, 50 থেকে 55 দিন বয়স আছে, একটা ভ্যাকসিনও করে দেওয়া আছে, একটা ভ্যাকসিন করে দেওয়া আছে, একদম। দাম একদম বেশি রাখিনি, দাম লেগেছি 24,888 টাকা, একদম নিলে পরে কম বেশি সেটা হয়ে যাবে। আচ্ছা, খুব একটা বেশি কম হবে না, তবুও করে দেওয়ার চেষ্টা করো যতটা পারা যায়। আর এর ফোন নাম্বারটা বলে দাও, 8585054270। আর ইএমআই ব্যবস্থা? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল, যে কোনো ক্রেডিট কার্ডে ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, যে কোনো অ্যামাউন্টে, যে কোনো অ্যামাউন্টে, একদম। আচ্ছা, আর অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে, তাই তো? কী রয়েছে দাদা একটু বলে দাও? এটা বুল মাস্টিফ আছে, দেখে নাও ফেস দেখে নাও, এখনই মাসেল কিন্তু অলরেডি ঝুলতে আরম্ভ করে দিয়েছে। বয়স কতদিন হবে দাদা? এ ডবল ভ্যাকসিন ডান আছে, 2 মাস প্লাস বয়স আছে, 2 মাস প্লাস বয়স আছে, দেখে নাও। এই হচ্ছে দুটো ভ্যাকসিন ডান, বোন স্ট্রাকচার দেখে নাও, আর একটু ঘুরিয়ে দেখাও তো, বিশাল হয়ে বিশাল হয়ে, এই দাও তোমার জল দেখে নাও, প্রায় 8.5 কিলো ওয়েট আছে, 8.5 কিলো ওয়েট আছে, দেখে নাও খালি, ভালো ওয়েট আছে, ধরতে পারছি না, টাকানো হচ্ছে না, দেখে নাও সাইজ দেখো খালি, ফেস দেখে না, একদম পুরো ফুল ঝুলে গেছে কিন্তু মাসেল। এই হচ্ছে পুরো স্ট্রাকচার। কি দাম রেখেছো? দাম বেশি রাখিনি, দাম বেশি না, একদম ডবল ভ্যাকসিন ডান আছে, একদম দাম আছে 18,888। 18,888 টাকা, একদম কম, একদম কম দামে কিন্তু দাদা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে কালেকশন তোমাদের চোখের সামনে, যারা নিতে চাইছো তার সাথে কন্ট্যাক্ট করে নাও। তোমার লার্জ ব্রিডের কুকুর, মানে বড় হবে অনেকটাই, বিশাল বড় হবে, তো সেরকম বুঝেই যারা নেবে, যাদের বাড়িতে বড় জায়গা আছে তারাই নেওয়া ভালো, না ছোট জায়গাতে রাখতে পারবে না, একে ছোট জায়গার বাচ্চাটা না, ছোট জায়গার বাচ্চা না, বড় বাড়ি থাকলো একটা কুকুর নিলো ঠিক আছে, মানে একটা বাছুরের মতো সাইজ হয়ে যাবে মোটামুটি। এই যে এই ফ্ল্যাটে রাখার বাচ্চা না, ফ্ল্যাটে রাখার বাচ্চা না, ওই 2 কামরা ফ্ল্যাট কি 1 কামরা ফ্ল্যাট রাখার বাচ্চা, একদম একদম। বলো দাদা কি রয়েছে এবার? এটা আছে ডোবারম্যান মেল ফিমেল বোথ অ্যাভেলেবল, লিভারটন কালার, 46 দিন করে বয়স আছে, একদম দেখে নাও। যারা এরকম সুন্দর পাপ্পি নিতে চাইছো দাদার সাথে চট করে যোগাযোগ করে নাও। কালারটা দেখো, কালার দেখলেই পছন্দ হয়ে যাবে, এই কালারটা দোকান মানে দারুণ হয় না, এইটা কি বড় সাইজ? একটু দামটাও বেশি না। আচ্ছা, দাম কি রেখে? দাম হচ্ছে ফিমেলের দাম আছে 1 কেজি আছে 4,999 টাকা, 5,000 টাকা দোকান। আচ্ছা, 5,000 টাকা দোকান। মেলটার দাম আছে 7,450। আচ্ছা, এটা মেল তাই তো? এটা মেল, এটা মেল, কিন্তু এটার তো গ্রোথটা বেশি বড়। আচ্ছা দেখে নাও কোয়ালিটি তোমাদের চোখের সামনে, যারা নিতে চাইছো চট করে দাদার সাথে যোগাযোগ করে নাও। বলো কি রয়েছে? চাউ চাউ ফিমেল, 46 দিন বয়স আছে, দাম আছে 24,888 টাকা, দেখে নাও। এই হচ্ছে পাপ্পি, এই হচ্ছে ফেস, এই হচ্ছে গ্রোথটা দেখে নাও খালি, লোমের কোয়ালিটি দেখো সুন্দর, একদম রাশিয়ান ব্লাডলাইনের বাচ্চা আছে, ঠিক আছে দেখে নাও, সুন্দর কিউট পাপ্পি রয়েছে। কি রয়েছে, ইন্ডিয়ান স্পিচ না জার্মান স্পিচ? আচ্ছা স্পিচ আছে, স্পিচ রয়েছে, ফেসটা দেখি দাও। দাম আছে 3,999 টাকা, 3,999 টাকা, হ্যাঁ স্পিচ আছে 3,000। আর একটু ডিসকাউন্ট কিছু হবে না? আরো ডিসকাউন্ট, হ্যাঁ ডিসকাউন্ট, 3,999 আর একটু কর, একটু কর, একদম একদম, অনেকে কিনতে পারে না, এটা আমাদের ছেলে, 3,900 করো, না না যারা নিতে চাইছো চট করে দাদার সাথে যোগাযোগ করে নাও, 3,900 টাকায় পেয়ে যাবে। দেখো কোয়ালিটি তোমাদের চোখের সামনে, সুন্দর জিএসডি রয়েছে, কি সুন্দর পাপ্পি দেখো খালি,
এটা মিডিয়াম কোটার বাচ্চা আছে, মিডিয়াম কোটার বাচ্চা, তাই তো? এসডি মেল আছে, মিডিয়াম কোটার বাচ্চা, দাম আছে 4-8। দেখো যারা নিতে চাইছো চট করে দাদার সাথে যোগাযোগ করে নাও। আজকে দাদা কিন্তু অনেক পাপ্পি নিয়ে এসছে অনেকদিন পর, কোয়ালিটি তোমাদের চোখের সামনে। দেখো যারা চাইছো একটু ফোন নাম্বার আরেকবার শেয়ার করে দেবো, 8580542070, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল, যেকোনো ক্রেডিট কার্ড। আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি। তো বাবাই দাদায় চলে এসছি, বাবাই দাদা সুন্দর কালেকশন নিয়ে হাজির, দেখে নাও কিউট পাপ্পি কি রয়েছে একটু জেনে নেবো। আর লাগবে বয়স হবে 45 দিন, আর মেল বাচ্চার দাম রেখেছি মাত্র 10,000 টাকা, ফিমেল বাচ্চার দাম 15,000 টাকা। ক্যালেন থেকে আসলে আমি কিছু রেগুলেশন করে দেবো, আর তার এই কালার হবে পুরো রিচ কালার, একদম রিচ কালার চলে আসবে, তাই তো? দারুণ গোল্ড ফেস আছে, দেখে নাও আছে। এই হচ্ছে ফেস, সুন্দর ফেস। এই হচ্ছে বোন স্ট্রাকচার, দেখো নোজ দেখে নাও, কোয়ালিটি তোমাদের চোখের সামনে। আর এই হচ্ছে হেডসেপ, দেখো। আচ্ছা দামটা কি রাখছো বলো? দাম রেখেছি মেল বাচ্চা 16,000 টাকা, ফিমেল বাচ্চা রেখেছি 15,000 টাকা। আচ্ছা কালেকশন তোমাদের চোখের সামনে, যারা নিতে চাইছো চট করে দাদার সাথে যোগাযোগ করে নাও। দুটো কুঁচো বাচ্চা এসছে, কি রয়েছে একটু জেনে নেবো। জার্মান স্পিচ আছে, জার্মান স্পিচ মেল ফিমেল খুব দুটোই আছে আমার কাছে, আর এগুলোর বয়স আছে আজকে মোটামুটি ওই 42 দিনের মতন বয়স আছে। আর এই হচ্ছে বাচ্চা, মেল বাচ্চার দাম রয়েছে আমি 6,000 টাকা, ফিমেল বাচ্চার দাম রয়েছে 5,500 টাকা। চ্যালেঞ্জের কাছ থেকে আচ্ছা কোয়ালিটি একদম তোমাদের চোখের সামনে, দেখে না একটুখানি ঘুরিয়ে দেখে দাও দাদা। দেখো এই হচ্ছে লোম, দারুণ বাচ্চা একদম, কি রয়েছে একটু বলে দাও দাদা। দুই মাস্টিক মেল ফিমেল ফোর টুটুই আমার কাছে আছে, দাম চলে আছে, ফিমেল আছে, এটা ফিমেল বাঁ হাতেরটা। আচ্ছা এর গ্রোথ কত বড় হয় দাদা মোটামুটি? ভালো গ্রোথ হবে, তাই তো? দেখে নাও কোয়ালিটি একদম তোমাদের চোখের সামনে, নতুন কুকুর শ্রীরামপুর হাটে, যারা নিতে চাইছো এরকম সুন্দর ডগ। এর চেয়ারটা কি ওই তোমার এর মতো হয়, ডোগারমানের মতো একটা ছিপছিপে চেয়ার হবে, তাই তো? দেখো দেখে নাও পাপ্পি রয়েছে, সুন্দর পাপ্পি, যারা এরকম টাইপের পাপ্পি নিতে চাইছো দাদার সাথে যোগাযোগ করে নাম্বারটা দিয়ে রাখো। এই হচ্ছে ফেস, আবার ঘুরিয়ে দেখিয়ে দাও তো স্ট্রাকচারটা। এই হচ্ছে দেখে নাও স্ট্রাকচার কি রয়েছে দাদা। ল্যাবরেটর আছে, ল্যাবরেটর মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আর বয়স হচ্ছে এগুলো মোটামুটি ওই 40 দিন করে বয়স আছে। এটা মার্বেল আইস মনে হচ্ছে না? দেখে নাও মার্বেল আইস কিন্তু। এই হচ্ছে কোয়ালিটি, এই হচ্ছে ফেস, এই হচ্ছে হেড শেপ, দেখে নাও। আচ্ছা দামটা কি রাখছো বলো? দাম রেখেছি মেল বাচ্চার দাম রেখেছি 11,000 টাকা, ফিমেল বাচ্চার দাম রেখেছি 10,000 টাকা। একদম একদম, দাদার কাছে গেলে তোমাদের জন্য কিছু সামান্য নেগোসিয়েশন হলেও করে দেবে দাদা, কোয়ালিটি তোমাদের চোখের সামনে। আর এই হচ্ছে বোন স্ট্রাকচার, দেখো এই বাঁদিকের কিন্তু পাপ্পিটা মার্বেলাইজ আছে, মার্বেলাইজ কিন্তু দেখতে কিন্তু একটু ভালো লাগে না, অন্যরকম লাগে। দেখো তোমাদের একদম ফেভারিট চয়েস হাস্কি চলে এসছে বাবাইদা নিয়ে, কতদিন বয়স রয়েছে বাবাইদা? এটার বয়স হয়েছে আজকে মোটামুটি 48 দিন বয়স আছে। এই হচ্ছে ফেস, দেখে নাও ফেস দেখে নাও। আচ্ছা এই হচ্ছে নোজ, আর এই হচ্ছে ফুল গ্রোথ, দেখে নাও। দেখো বডি ওয়েট হবে মিনিমাম 6-7 কিলো, বডি ওয়েট আছে 6-7 কিলো। কি খাওয়া দাওয়া করছে গো? খাওয়া দাওয়া করছে রয়্যাল কালার ম্যাক্সি স্টার্টার। আচ্ছা এই হচ্ছে বোন স্ট্রাকচার, দেখে নাও ভালো বোনের বাচ্চা রয়েছে। আচ্ছা এই পাপ্পি নিতে গেলে ইএমআই ব্যবস্থা পাবে তো? আচ্ছা কি দাম রেখেছে একটু বলে দাও। দাম রেখেছে হচ্ছে মেল বাচ্চার দাম রেখেছে আমি 28,000 টাকা দাম আছে, 28,000 টাকা দাম রেখেছে, তাই তো? আচ্ছা যারা নিতে চাইছো ইএমআই ফেসিলিটি তাদের কাছে পেয়ে যাবে, একদম কোয়ালিটি দেখে কিনবেন, দারুণ কোয়ালিটি একদম চোখের সামনে দেখতে পাচ্ছেন, একদম একদম দেখে নাও সুন্দর একদম রয়েছে পার্সিয়ান ক্যাট, চোখগুলো দেখো খালি। বয়স কতদিন রয়েছে গো দাদা? বয়স কতদিন? বয়স আছে আজকে এটা মোটামুটি ওই তোমার ধরে নাও বয়স ওই 52 দিনের মতন বয়স আছে, 52 দিনের মতো বয়স হবে। কি দাম রেখেছো? দাম রেখেছি মাত্র আমি এটা দাম রেখেছি হচ্ছে 15,000 টাকা, চ্যালেঞ্জ ঠিক আছে আমি রেগুলেশন কিছু করে দেবো। আচ্ছা পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান ক্যাট টিপিল কোট, তাই তো? কোয়ালিটি তোমাদের চোখের সামনে, যারা নিতে চাইছো চট করে দাদার সাথে যোগাযোগ করো। একটু ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন নাম্বার হচ্ছে 8910835053, দোকানের নাম দত্ত। আচ্ছা
দেখো দুজন দাদা দুটো হাতে দুটো কিউট পাপ্পি নিয়ে দাঁড়িয়েছে। 36 দিন করে বয়স আছে, এটা মেল আছে এটা ফিমেল আছে, কালার দেখে নিন দুটোই পুরো তামার মতো কালার, একদম ডার্ক রিচ কালার যাকে বলে, একদম ডার্ক রিচ কালার। আর গোলুমলু রয়েছে, আর গোলুমলু তার সঙ্গে সো কোয়ালিটি, শর্ট টেল, মুখ মাসেল দেখে নিন, হেড মাসেল দেখে নিন, ফেসের উপরে পুরো পাঁচ ফেসের উপরে বাচ্চা। আচ্ছা এগুলো যদি কেসিআই চায় তাহলে পাবে? না কেসিআই এর মাটা রেজিস্টার নয়, বাবাটা রেজিস্টার, বাবা রেজিস্টার, মা রেজিস্টার, মা রেজিস্টার নয়, কিন্তু বাচ্চা যারা দেখছে তারা বুঝতে পারবে যে কালারও যেমন আছে কোয়ালিটিও তেমন সুন্দর আছে। ওই জন্যই আমি তোমায় জিজ্ঞেস করলাম কেসিআই এর কথা। কেসিআই রেজিস্টার কুকুরের মতোই সো কোয়ালিটি আছে, কিন্তু মা কেসিআই রেজিস্টার নয়, সে কারণে পেপার দিতে পারবে। একদম কোয়ালিটি তোমাদের চোখের সামনে দেখে নাও, খুব সুন্দর বেবি রত্ন দেখতেই পেলে। দামটা কি রেখেছে বল? ফিমেল আছে 15,000 টাকা, মেল আছে 16,000 টাকা। এবার তোমার চ্যানেলের নাম করে এলে কিছু নেগোসিয়েশন হয়ে যাবে। আচ্ছা কোয়ালিটি তোমাদের চোখের সামনে, এই হচ্ছে হেড শেপ, এই হচ্ছে দেখে নাও ফেস, এই হচ্ছে বোন স্ট্রাকচার। যারা নিতে চাও চট করে দেখে নাও, ফুল ব্ল্যাক দেখে নাও, পজ দেখে নাও, দুজনকারই ফুল ব্ল্যাক রয়েছে। যারা নিতে চাইছো চট করে দাদার সাথে যাও, সুপার কোয়ালিটি কালার আর কোয়ালিটি, যারা দুটো একসাথে চাইছো তারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো। এক পেয়ারই বাচ্চা অ্যাভেলেবেল আছে, একটি মেল একটি ফিমেলই অ্যাভেলেবেল। একদম একদম দেখো সুন্দর কিউট, আমার একটা সুপার কোয়ালিটি জার্মান ফ্রিজ আছে, এটাও ফিমেল বাচ্চা আছে, মেলটা বিক্রি হয়ে গেছে, বাচ্চার কোয়ালিটি দেখে নিন। একদম একটুখানি লোমের গ্রোথটা দেখিয়ে দাও তো, দেখে নাও এটা জার্মান ফ্রিজ তাই তো, অরিজিনাল জার্মান ফ্রিজ, এরকম তেল ঠিক আছে। এর দাম আছে মাত্র 5,500 টাকা, এরপরও নেগোসিয়েট হয়ে যাবে যদি আপনার চ্যানেল দাম থেকে। আচ্ছা এর সাথে পমিডিয়ানের পার্থক্য কী থাকে? পমিডিয়ান আর এর সঙ্গে আকাশ পাতাল তফাত, এটা জার্মান ফ্রিজ পুরো আলাদা ব্রিড একটা, আর পমিডিয়ান পুরো একটা আলাদা ব্রিড। অরিজিনাল পমিডিয়ান মিনিমাম 20,000 টাকা দাম হবে, মিনিমাম মিনিমাম, আর মানে স্টার্টিং রেঞ্জ, স্টার্টিং রেঞ্জ বলছি 20,000 হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এবার কেউ কেউ হয়তো 18 দিতে পারে, সেটা ক্ষেত্র বিশেষে, কখনো 25 হতে পারে, সেটা কোয়ালিটি অনুযায়ী ডিপেন্ড করে। কিন্তু যেগুলো 7,000-8,000 টাকায় পমিডিয়ান বলে বিক্রি হয় ওগুলো মানে কি বলবো, একটা টুইস্ট আছে, ওগুলো কালচার পমিডিয়ান ঠিক আছে, ওগুলো নট অরিজিনাল পমিডিয়ান, ওগুলো মিক্স ব্রিড আছে, বা ওর ভিতরে আলাদা একটা গল্প আছে, ঝোল আছে, কালচার পমিডিয়ান, সেই জন্য অত কম দামে দিতে পারে কালচার পমিডিয়ান। ওগুলো বড় হয়ে দেখবে খানিকটা স্কিচের মতনই দেখতে, যে স্কিচের থেকে ছোট হয় আর কালারিং হয়, কিন্তু অরিজিনাল পমিডিয়ানের কনসেপ্টটাই আলাদা। আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞেস করি, কাস্টমারের একটা জিজ্ঞাসা আছে, গোল্ডেন স্পিচ পাওয়া যাবে? স্পিচ হয় সাধারণত সাদা কালার। আচ্ছা ঠিক আছে, এবার কালারিং পাওয়া যায়, গোল্ডেন কালারের কখনো পাওয়া যায়, কখনো ব্ল্যাক কালারের পাওয়া যায়, এরকম পাওয়া যায়, এরকম মানে চাইলে অ্যাভেলেবেল করতে পারবে আর কি। সে বললে হয়ে যায়, পাওয়া যায়, আমাদের তো সাধারণত আমার যে সমস্ত ব্রিডার আছে বা আমার ঘরে যে কুকুর আছে সব হোয়াইটই আছে, তো যে কারণে হোয়াইটই প্রোভাইড করতে পারি আমি। আচ্ছা এই মুহূর্তে হোয়াইটই প্রোভাইড করতে, হোয়াইটই প্রোভাইড করতে পারবো। আচ্ছা যদি গোল্ডেন চান সে আনিয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। ঠিক আছে এর দামটা কি বললে? এর 5,500 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলে রাখো। আমার ফোন নাম্বার 9163022176, বাড়ি হাওড়া রাজনগর, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আছে। আচ্ছা আচ্ছা সুন্দর, আর একটা পাপ্পি বার করে ফেলেছে রিকদা, দেখে নাও একটু, পয়সা বড় আছে, 47 ডেজ এজ আছে আজকে, ডিওয়ার্মিং আপ টু ডেট করা আছে, ভ্যাকসিন এবার হয়ে যাবে। আচ্ছা যদি এ আজকে বাড়ি যায় তাহলে কালকে ভ্যাকসিন করে দেবো, নালে কাস্টমারের কাছে গিয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মানে আজকে বিক্রি হয়ে গেলে ভ্যাকসিন কাস্টমারের কাছে গিয়ে হবে, নালে কালকে আমি করে দেবো। একদম মানে ভ্যাকসিনের ডেট হয়ে গেছে আর কি, ডেট হয়ে যায় না, 47 দিন 3 দিন এখনো বাকি আছে। আচ্ছা 3 দিন এখনো, এর মধ্যে ফার্স্ট ভ্যাকসিন করা যায়, ভ্যাকসিন করাই যায়, নরমালি ক্যাজুয়াল ডেট 35-45 ডেজ, কিন্তু 50 ডেজ এর মধ্যে করা যায়। একদম তো ডিওয়ার্মিংটা করিয়েছি আমি 46 ডেজে, তো যে কারণে টাইমটা ওরকমই আসছিল, তো যে কারণে জন্য 3-4 দিন গ্যাপ দিয়ে রাখছি। দেখে নাও এরকম কোয়ালিটি যদি পাপ্পি তোমরা নিতে চাও, একদম রিজনেবল প্রাইস 12,000 টাকা মাত্র দাম, 12,000 টাকায় দিয়ে দেবে, নেগোসিয়েট কিছু ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা এই হচ্ছে ফেস, এই হচ্ছে মাথা, বাচ্চা বাদ মাংস খাওয়া শিখে গেছে, বাদ মাংস খাওয়া শিখে গেছে, কোনো টেস্ট টেস্ট করতে হবে না, আর খুব ভীষণ অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ বাচ্চা, ভীষণ অ্যাক্টিভ, ছেড়ে দিলে দৌড়ে দৌড়ি করছে, ছেড়ে দিলে ধরতে পারবেন না, এই কানের কালার চলে আসবে তাই তো, রিচ কালার হবে কিন্তু ডার্ক রিচ কালার হবে। একদম দেখে নাও আমাদের কাছে তোমরা পেয়ে যাবে এরকম, যারা নিতে চাইছো নম্বর দেয়া আছে চট করে যোগাযোগ করে নিন। বাবাই দা সেল হলো, দিদি নিলেন, কোথা থেকে আসছেন দিদি? আচ্ছা জনায় তো মিষ্টি একদম ফেমাস, জনায়ন মনোহরা, তাহলে আরেকজন মনোহরাকে নিয়ে যাচ্ছেন তাই তো? আচ্ছা দেখে নাও একদম কিউট পাপ্পি, দিদি বাড়ি নিয়ে যাচ্ছে, কি একবারই ইচ্ছা ছিল কি জার্মান স্পিচ, তো ওর পছন্দ নাকি, পছন্দ হয়েছে? আচ্ছা ফিমেল পাপ্পি নিয়েছো, আচ্ছা কত দাম নিলে একটু বলে দাও। আচ্ছা দাম ঠিকঠাক নিয়েছে, মার্কেট তো ঘুরলেন, মানে কেমন ব্যবহার কেমন দাদার?
তো মোটামুটি আপনাদের ওখান থেকে বলবেন তো আসতে নাকি? পার্টনার হলো আর কি, ঠিক আছে, ভালো করে ভালো করে নিয়ে যান, ভালো করে রাখবেন, একদম ধন্যবাদ। আচ্ছা, যে নেওয়া হলো, কোথা থেকে আসছেন একটু বলে দিন। আজ কি প্রথমবার হাটে? আচ্ছা, একবারই পছন্দ হয়েছে, একদম, এ তো মনের টানে হয়। ক্ষেত্রে আমরা মানে যাদেরকে আমরা যদি পাচ্ছেন ক্লায়েন্ট বা কাস্টমার ক্ষেত্রে আমরা দেখি বা এরকম দিদি বলতে বাধ্য, দিদি এত সুন্দর ব্যবহার, এত মানে দামটা বলতে হয়নি আমাকে, দাম একটা কথা বললাম, উনি মেম্বার হিসেবে বাচ্চারা বাড়িতে নিয়ে যাচ্ছে, এরকম আসলে আমাদেরও খুব ভালো লাগে। ঠিক আছে, ভালো দিদি বলবেন। দিদি কি এটা প্রথম প্রথম কুকুর? আচ্ছা, আচ্ছা, পুত্র নিয়ে যাচ্ছে, আচ্ছা, ভালো করে রাখবেন বাড়িতে গিয়ে। তো বাদ বাকি সব ডিটেলস ডিটেলস দিয়ে দিয়েছে, একদম একদম, আমরা তো চাই যাতে ভালো, একদম একদম, ওটা তো বাড়ির ফ্যামিলি মেম্বার, মানে বাড়িতে আমরা যেমন থাকি ওদের। একদম একদম, আর ভালো সোল ভালো সোলকে ঠিক খুঁজে নেয়, একদম, ভালো থাকবেন। তো এতক্ষণ তোমাদের ডগ পাপির কালেকশনগুলো দেখালাম, তাদের প্রাইস আপডেটও দিলাম, আর দেখতেই পাচ্ছ পেছন দিকে সারি সারি গাড়ি রাখা রয়েছে, এখানে তোমরা চলে আসতে পারো, শ্রীরামপুরে আসতে গেলে রয়ঘাট পেট মার্কেটে চলে আসবো, একদম এরকম সারি সারি গাড়ি আছে, তোমাদের যদি বাইক নিয়ে আসো বা কার নিয়ে আসো পার্কিংয়ে কোনো প্রবলেম হবে না, তোমার শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটে টোটো করেও চলে আসতে পারো, 10 টাকা ভাড়া নেবে, রয়ঘাট পেট মার্কেট বা পাখিঘাট বললেই নামিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের চ্যানেলের সাথে এইভাবে জুড়ে থেকো, আর কমেন্টসের মাধ্যমে জানিও ডগ পাপির কালেকশানগুলো কেমন লাগলো। চলো, টাটা।